নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে আজ এই একটা শীতের সকালে তোমাদের সকলকেই সুস্বাগতম এই অঞ্জলি ভিলেজ ফুড কিচেন চ্যানেল তো আজকে দেখো যার নামে চ্যানেলটি খোলা রয়েছে সে এখন আপাতত নেই তাই এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য অবশ্য আমাকে বলেছিল তাই করে দিচ্ছি আপলোড তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবা তোমাদের যে এই আমার এই ভিডিওটি করে তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই একবার অবশ্যই যেন জানাবো তো আমি আজকে নতুন এই চ্যানেলে ভিডিও আপলোড করছি ওর আমার মানে কোনো কিছু জানি না যে কিভাবে কি বলতে হয় কি না বলতে হয় অতটা ঠিক তোমাদের সাথে অতটা মি মানিয়ে নিতে পারবো না কিন্তু আজকে দেখো আমার যতটুকু সম্ভব ততটুকু একটু ভিডিও করার চেষ্টা করছি বন্ধুরা এখন মাঠের মধ্যে রয়েছে আর এখন শীতের সকালে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত কুয়াশা মানে এত কুয়াশা চারিদিকটা একবার দেখাচ্ছি গ্রামের মধ্যে এসেছিলাম আর অ্যাকচুয়ালি গ্রামেই তো থাকি তো গ্রামের মধ্যে তো আসাটা অবশ্যই দরকার তাই না তো গ্রামের মধ্যে থেকে এই যে সরষের জমি দেখতে পাচ্ছ আর এই যে শীতকালীন এখনকার দিনে যে সমস্ত ফলগুলো হয়ে থাকে শীতের দিনে যে সমস্ত ফসলগুলি হয়ে থাকে সেগুলো আজ তোমাদেরকে দেখাবো আমাদের এদিকে কতটা পরিমাণে কুয়াশা নেমেছে তো কিছু কুয়াশার ফটো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে যদি লেগে দেখে মানে দেখো কিরকম এটা যে সর্ষে গাছ ঠিক আছে আর সর্ষে গাছে দেখো কি অবস্থা করেছে তো ঠিক এইভাবে একই রকমভাবে কিন্তু সমস্যাটা হয়ে গেছে আর দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছি কি জানি না ওই দেখো ওখানে কিন্তু সূর্য উঠেছে তো সূর্যটাকে কিন্তু একদম ঢেকে দিয়েছে আর চারিদিকে কিন্তু একদম কুয়াশাতে ভর্তি তো চলো এবার কিছু এই সমস্ত ভিডিওগুলো কিছু দেখায় তোমাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে তোমাদের দেখো তো এখন এই যে জমিটা দেখছ একদম মনে হচ্ছে যেন কিন্তু রূপর জমি না তো এটা কিন্তু রূপর নয় এটা কিন্তু মুসুরি মুসুর যাকে বলে এই দেখো মুসুরি গাছ আর এতে কিন্তু এতটা পরিমাণে কুয়াশা নেমেছে বা কুয়াশাগুলো বিন্দু বিন্দু হয়ে কিন্তু এখানে পড়েছে যার জন্য কিন্তু এই সব একদম সব ভিজে গিয়ে যাওয়ার মতন হয়ে গেছে এই দেখো সব মুসুরির নতুন নতুন যে সমস্ত ফলগুলো সেগুলো কিন্তু সব ধরতে থাকছে আর খুবই ভালো লাগছে দেখে আর এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দেখি কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু এলাম দেখো তোমরা বন্ধুরা শীতকালীনে সময় না অনেক কিছু হয়ে থাকে ওখানে কিন্তু চারদিকে কিন্তু কলা গাছ রয়েছে দেখতে পাচ্ছ এই সব মুসুরিগুলো ধরেছে এবার তোমাদেরকে দেখাবো এই যে সর্ষের জমি এতক্ষণ তো বলছিলাম এ দেখো দেখো সর্ষের জমিতে কতটা পরিমাণে এই যে বিন্দু বিন্দু হয়ে কিন্তু সব কুয়াশার সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো দেখা যাক এরকমভাবে আসলে কতদিনে এরকমভাবে হয়ে থাকে অ্যাকচুয়ালি ভিডিও করার মেন উদ্দেশ্য হয়েছে তোমাদেরকে দেখানোর আর সর্ষের দানা দেখো তোমরা সেগুলোও দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর একটা জমিতে তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা অত আমাদের এখানে পিচের রাস্তা নেই অত ভালো রাস্তাও নেই সে গ্রামের রাস্তা আর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ যদি বুঝতে পারো তো ভালো এই দেখো মাকড়সার জালের মতন এখানে যেটা দেখা যাচ্ছে এইটা এইটা দেখো মাকড়সার জালটা মানে সাথে ভিজে এমন অবস্থা হয়ে গেছে একদম পুরো সব জলের মতন হয়ে গেছে তো গ্রামে এক একটা জায়গায় এক একটা সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে সেগুলো তো তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এই একটা জমি দেখাবো এটা বাঁশের বেড়া করা রয়েছে এখানে বেগুনের গাছ রয়েছে এগুলো কিন্তু কাঁটা জাতীয় বেগুন এখানে ধনে গাছ লাগানো রয়েছে পেঁয়াজের গাছ রসুন মটর ওই দিকটায় আলু লাগানো রয়েছে এখানে ফুলকপি মূলো সব কিছুই কিন্তু এখানে লাগানো রয়েছে আর ওই হচ্ছে আমাদের সূর্য দেবতা তো এখনও ওঠার মনে হয় যেন মহারাজের সময় হয়নি তো ধন্যবাদ সকলে ভিডিওটি দেখবার জন্য আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেটাই তোমাদের কাছে অনুরোধ যদি ভালো লেগে থাকে ভিডিও ঠিক আছে গুড বাই আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই কে রিকোয়েস্ট করবো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আমার না কেননা অঞ্জলি ভ্লেজ কুকিং এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্লিজ তোমরা এটাকে অন্তত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এটাই ড্রিম এখন আস্তে আস্তে পরে ড্রিম হবে কেননা তোমাদের সাপোর্ট খুবই দরকার সো গুড বাই